বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছে আর আমরা ভালো আছি। তোমাদের সকলকে জানাই বংরাই ব্লগে ওয়েলকাম। নতুন আরো একটা ভিডিও থেকে উঠে গেছে আমার মাম্মা, ব্রাশ করাও হয়ে গেছে। হাই বলো, গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো ওই যে আমরা এখন চা বিস্কিট খেয়ে নিচ্ছি, আর এখন অনেক কাজ বাকি রয়েছে, এরপর যাব মামামকে ড্রয়িং ক্লাসে দিতে। তো চলো চাটা ঝটপট করে খেয়ে নিই, তারপরে বাকি কাজ করব, তখন আবার কথা হচ্ছে। ভাই ড্রয়িং ক্লাসে তো আমি চলে এসেছি একটু বাপের বাড়িতে, কালকে আমি চার্জার রেখে চলে গেছি, তাই জন্য ড্রয়িং ক্লাসে বলছি না। এটাকে দাঁড়িয়ে আছে, এটাকে দাঁড়িয়ে, চলো 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 চলো। হাই হাই, রাই নাই তো, চলো চলো। হাই রাই, কি করবো কি করবো? আমাকে পাখা চালাতে বলছে, দেখাচ্ছে ওই যে ওই যে ওই পাখা চালাতে বলছে ওই বোর্ড থেকে। পাখা পাখা, গরম লাগছে, গরম গরম। এখানে একদিন সকাল সকাল খাওয়া শুরু হয়ে গেছে। চলো আমি টাটা বাড়ি যাবো। আর আমি চলে এসেছি মাছ নিতে কাকুর কাছে, রুই একটা জানো তো, রুই নিলাম আর ভোলা মাছ নিয়ে নিলাম। রাই বাড়ি গেছিলাম চার্জারটা আনতে, আর এখন যাবো বাড়ি। 9টা অলরেডি বেজে গেছে, আজকে যা দেরি হয়ে যাবে সব করতে। মামার জন্য একটু কচুরি, চলো ওদিকে গেট পড়ে রয়েছে, বাড়িতে যাই পরে আবার। বাজার নিয়ে বাড়িতে ঢুকে গেছে, দেখো সব ছড়ানো রয়েছে, এগুলো সব কালকে এনেছি, সব গোছাতে হবে। বিছানাটাও এখনও তোলা হয়নি, কোনো রকমে মামামের জন্য ই করে চলে গেছি। তো চলো এখন সব কাজবাজ করে নিই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে, অনেক লেট হয়ে গেছে অলরেডি। আর এই যে কাকিমার চার্জারটা কালকে এনেছিলাম, এটা কাকিমা কাকে দিয়ে আসি, তারপরে এসে কাজবাজ করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে বাড়িতে এসে ঘর দুয়ার ঝাড় দিয়ে মামামের জন্য একটু কচুরি আর তরকারি নিয়ে এসেছিলাম, আর মামামও এই যে ড্রয়িং ক্লাস থেকে এসে শুয়ে শুয়ে আবার ড্রয়িং করছে, আর এখন আমি ওকে খাইয়ে দিচ্ছি। আর আমি খাবো হচ্ছে মুড়ি আর মাংস, কালকের মাংস রয়েছে, আর সেখান থেকে মাংস একটু রাইকে দেব অবশ্য, আর তবু এটা নিয়ে আসলাম ওর ব্রেকফাস্টের জন্য। তো চলো ওকে আমি খাইয়ে নিই, তারপরে আমিও খাবো। এই দেখো কি ড্রয়িং করছে। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস ঠ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি ঘরটা মুছে নেবো, আর মামামকে আমার স্নান করানো হয়ে গেছে, আর মামাম সবাই বসে খেলা করছে। চলো ঘরটা মুছে নিই। দেখো ঘর দুয়ার গোছানো মোটামুটি হয়ে গেছে, ঘর দুয়ার মোছা হয়ে গেছে, আর আজকের ওয়েদারটা দেখো এরকম পুরো মেঘলে, একটু আগে বৃষ্টি হচ্ছিলো, এখন বৃষ্টিটা বন্ধ আছে, তো ঠাকুরে বাসন মাজবো। আর এই যে ঘর দুয়ার গোছানো কমপ্লিট হয়ে গেছে, ব্যাস এখন সবই হয়ে গেছে। এখন খালি এই যে মাম্মাম এখানে একটু নোংরা করে রেখেছে, এগুলো পরে এসে গোছাবো, বাকি আমার পরিষ্কার হয়ে গেছে ঘর দুয়ার পুরো। আর এখন আমি স্নান করবো, স্নান করে পুজো দেবো, তারপরে তোমাদের সামনে আসবো। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা গুড ইভিনিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকাল থেকে তোমাদের সামনে এসে কথা বলবো সেই সুযোগটা হয়ে ওঠেনি, তো এখন এলাম, আর এখন বাজে হচ্ছে 4:45। তো ঘুম থেকে উঠলাম, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম, আর ফোনটা একটু চার্জে দিয়ে ঘুমিয়ে গেছিলাম আর কি। তো এখন ঘুম থেকে উঠলাম, আর রায় উঠছিল না, কিন্তু নিচের ঘরে কাকিমা একটু ডেকেছেন কিছু কারণে হয়তো, তো যাই দেখি কি বলছে, তার জন্য নিচে যাবো, তাই ওকে আবার একটু ডেকে তুললাম। আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজ আমার বার্থডে, তো বার্থডে সারাদিনটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, কীভাবে কাটলো না কাটলো, যেহেতু একা একা মানে হাজব্যান্ড রয়েছে ডিউটিতে, আর বাপের বাড়ি থেকে চলে এসেছি, কারণ রায়ের ড্রয়িং ক্লাস ছিল সেই কারণে আসতে হয়েছে, তো সেই জন্য আর কি ওখানেও থাকতে পারিনি দিনটা। তো যাই হোক, সবাইকে খুব মিস করেছি। তো সারাদিনটা কীভাবে কাটলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছি। চলো এখনও তো রাতটা বাকি আছে, এখন নিচে যাই, কাকিমা কী জন্য ডেকেছে দেখে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো, আর তোমরা আমাদের সঙ্গে থাকো। আর এই যে মামা ঘুম থেকে উঠে গেছে, ও আমরা ডেকে ঢুকে উঠেছে। আমি তো বললাম বেলটা বাজলে এবার মনে উঠে যাবে, ওমা দেখে ঘুরে ঘুরে আবার ঘুমিয়ে পড়লো। কাকিমার খেয়ে দে কাজ নেই আর এসব করতে গেছে, মানে কে করেছে জানো? কে এটা করেছে?
আমাদের রাজেশ দাদা। হ্যাঁ মাইনি। হ্যাঁ ঢপ মারছ। হ্যাঁ রাজেশ, আমি কিছু নাই তো, একটু ডিমটি চেনে বলে এই চারটে সময় বলেছিল, চারটে সময় দেখে তো বন্ধুরা এই পার্টটা তোমরা শর্টে দেখেছো যে সারপ্রাইজ দিয়েছে। তো এই দেখো আমি রাজেশের সাথে কথা বলছি আর ও এইভাবে আমাকে সারপ্রাইজ দেবে, আমি মানে কী বলবো, দুঃস্বপ্নে সারাদিন আমাকে খুব খচিয়েছে যে এই না হ্যান না তার না ব্লগ বানাচ্ছো না এই না সেই না, আমি রেগে যাচ্ছিলাম। ও এইভাবে আমাকে সারপ্রাইজ করবে আমি স্বপ্নেও ভাবিনি, আর আমি এতটা সারপ্রাইজ রেখেছি আমার মুখে কোনো ভাষা ছিল না, হাসবো না কাঁদবো আমি কিছু বুঝতেই পারছিলাম না। তো যাই হোক বন্ধুরা, খুব 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 আনন্দ হয়েছে আর অনেক 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 ভালোবাসা সবাইকে, আর কাকু কাকিমাকে অবশ্যই অবশ্যই অনেক ভালোবাসা, কারণ কাকু কাকিমা না থাকলে হয়তো এই জিনিসটা হতো না, কাকু কাকিমা আমাকে ডেকেছে বা ই করেছে বলে এই জিনিসটা হয়েছে। তো কাকু কাকিমাকে অনেক অনেক ভালোবাসা আর প্রণাম, আর কাকু কাকিমা সত্যি বলতে আমাদেরকে খুব ভালোবাসে আর আমরাও খুবই ভালোবাসি, আমাদের নিচে থাকে কাকু কাকিমারা। তো সত্যি কথা বলতে ফ্ল্যাটে থাকা মানে কাকু কাকিমারা না থাকলে আমরা পুরো বোকা এরকম টাইপের একটা ব্যাপার। রায়কে তো খুবই ভালোবাসে, একদম নিজের দিদু দাদার মতনই একদম। তো যাই হোক এই দেখো আমি কেক কাটা কমপ্লিট হয়ে গেছে আর রাজেশকে আমি খাইয়ে দিচ্ছি দেখো, আর এই দেখো রাজেশেরটা রাজেশের মেয়েই খেয়ে নিল, কারণ রাজেশ বন্ধুরা ওখান থেকে এসে আমি বাড়ির সব কাজ করে নিয়ে একটু উপরে ঘরে গেছিলাম, দিয়ে দাদা ফোন করলো বললো বাড়িতে কেক এনেছে, তো আর একটা কেক, একটা হচ্ছিল না তো এখন দুটো কেক, ভাবো কত আনন্দ, রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। চলো আমি আমাদের উপরে দাদা ভাই আর বৌদি ভাইকেও নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে, যেহেতু অনেকটা রাত হয়ে যাবে আস্তে আস্তে। তো চলো বাড়ি, কেন বাপের বাড়িতে দেখো, চলো হ্যালো এইজি এইজি এই মুখটা ওদের দিকে, মুখ দাঁতগুলো বন্ধ হয়ে গেল, কি হলো ব্যাপারটা, কারা এই যে কারা, কাদেরকে দেখে মুখটা বন্ধ হয়ে গেল। সে বাপের বাড়ি তার, এখানে দেখো এরা কেক জোগাড় করে বসে রয়েছে, এই দেখো সবাই কি আছো বুড়ি, এই দেখো কত লোক, এত কিছু ভাবিনি আর কত কিছু হয়ে গেল। তো দেখো বাবা আমাকে আশীর্বাদ করছে আর খাইয়ে দিচ্ছে মিষ্টি, বাবা বলছে এই করে খালি খাওয়ার জন্য, ও খাবে না, দাও দাও হা করেছে ইরাম, ছি 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 হা করলো, একটু দাও কেন না, আর খাবে না, প্যাস্টিজের ব্যাপার আর কি, একবার দিয়েছে খাওনি, যাও আর খাবে না, আর খাবে না, যাও এই আর কি না কি নাই, প্যাস্টিজে লেগে গেছে আমাদের দেখেছো, আর খাবে না, আর পঁচিশ বছর কবে হয়ে গেল রে, আন্টি কি কই আন্টি তো খাবে না, কোয়ান্টিটা খাবে
রসগোল্লা ঘুরেই যাচ্ছে, আমি মানে মুখের মধ্যে খুঁজছি দেখো কত করে। যাই হোক, সবার আশীর্বাদ কমপ্লিট। এবার উপরে আমাদের যে দাদা ভাই বোধ হয়ে গেছে, ওরা করবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো ভাই বলছে আমাকে তো মিষ্টি দিল না, আমিও একটু মিষ্টি খাবো। তাই বুধ এবার একটু মিষ্টি খাওয়াচ্ছে, দেখো ওদেরকে টুকুও বলছে আমিও খাবো। এবার দেখো ছোটদা ভাই আশীর্বাদ করছে, আজকে তো ছোটদা ভাই জানে না কি দিতে, বলছে কি দিতে হবে জানিস, আগে ধান দুপোটা দাও তারপরে মিষ্টি খাওয়া, তাই করছে। তো দেখো ছোটদা ভাই, পরে এবার বৌদি ভাই আশীর্বাদ করছে। তো সবার আশীর্বাদ পর্ব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমি বার্থডে কেকটা কেটে নেব। তো চলো তুমি বন্ধুদের সঙ্গে থাকার দেখতে। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে Happy birthday to you, Mama. বহুত সিমিলার বহুত জ্যাদা সেম টুইন্স লাগ রে দোনো। হ্যালো বন্ধ কর দে, কাছে করলে কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এই যেমন দেখি 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 দিদি, ওই বাবা ওই বাবা, আরেকবার 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 আরেকবার, তুই তো আরেকবার কি করলে কি করলে, আরেকবার ওই বাবা কি হচ্ছে, দুষ্টু দুষ্টু, দেখি দেখি আরেকবার আরেকবার আরেকবার, তু তু দেখি দেখি কি করলে, তু তু আরেকবার চোখ, ওই বাবা। বাড়ি যাই আমরা, টাটা আবা, কালকে আসবো, ছেড়ে দাও, ছেড়ে দাও, কে আসতে দেবে না। এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, টাটা বাই বাই, লাভ ইউ অল।